বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচে অস্ট্রেলিয়াকে উড়িয়ে দিয়েছে দক্ষিণ আফ্রিকা। অস্ট্রেলিয়াকে 134 রানে হারিয়েছে ট্যাম্বা বামুমার দল। বৃহস্পতিবার 12 অক্টোবর ভারতরত্ন শ্রী অটল বিহারী বাজপেয়ী একনা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন অধিনায়ক প্যাট কামিন্স। কুইন্টন ডিককের শতক বাইডেন মাকরামের অর্ধশতকে 50 ওভারে 7 উইকেট হারিয়ে 311 রান সংগ্রহ করে প্রোটিয়ারা। কুইন্টন ডিকক 106 বলে 109 ও এইডেন মাকরাম 44 বলে 56 রান করেন। 312 রানের টার্গেটে ব্যাট করতে নেমে ভালো শুরুর আভাস দেন দুই ওপেনার। তবে দলীয় 27 রানে 15 বলে 7 রান করে আউট হন মিশেল মার্স। তার আউটের পর দ্রুতই 5 উইকেট হারায় ওজিরা। এরপর ক্রিজে থাকা দুই ব্যাটার মানার্স লেবুসানে মিচেল স্টার্ক দুইজন করেন 69 রানের জুটি। দলীয় 139 রানে 51 বলে 27 রান করে আউট হন মিচেল স্টার্ক। তার আউটের পর ফিরে যান মানার্স লেবুসানেও 74 বলে 46 রান করেন তিনি। এরপর ক্রিজে আসেন অ্যাডাম জ্যাম্পা, তাকে নিয়ে রানের চাকা সচল রাখার চেষ্টা চালাতে থাকে অধিনায়ক প্যাট কামিন্স। দুইজন মিলে গড়েন 43 রানের জুটি। দলীয় 175 রানে 21 বলে 22 রান করে আউট হন অধিনায়ক প্যাট কামিন্স। এরপর শেষ ব্যাটার হিসেবে মাঠে নামেন জস হ্যাজলউড, তিনিও সুবিধা করতে পারেননি। দলীয় 177 রানে 2 বলে 2 করে আউট হন তিনি। 55 বল বাকি থাকতে অজিদের অল আউট করে দেয় আফ্রিকা। প্রোটিয়ার ম্যাচটি জিতে নেন 134 রানে। আফ্রিকার হয়ে সর্বোচ্চ 3টি উইকেট নেন কাগিসো রাবাদা।